আসসালামু আলাইকুম। আবদুল্লাহ আলী, আবদুল্লাহ আলী আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ইয়া অর্ণব ভাই, খেয়ারুল বুলুক জি নিয়ে আমি একটু কথা বলতে চাইতেছিলাম। আচ্ছা বলেন। এটা কি আসলে আছে কোনো জায়গায়, মানে এটা কোনো দলিল বা রেফারেন্স কি আছে খেয়ারুল বুলুক সম্পর্কে? কিরকম দলিল? যেমন ধরেন এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোনো বয়স বা কোনো সিমটম, যে এটা দেখে আমরা বুঝবো যে ওরা খেয়ারুল বুলুক, মানে বয়স সাথে পৌঁছাইছে। এটা নিয়ে মানে একটু কনভলিউটেড কথা আছে। আপনি একটা কাজ করেন, নেক্সট টাইম আসিফ ভাই যুক্ত হলে এই বিষয়ে আপনি একটু কোশ্চেন করেন, বা আপনি ইয়া মাসুদ ভাই লেখাও আছে, আপনি ইচ্ছে থেকে লেখাটা পড়ে পড়ে দেখতে পারেন। আপনি খেয়াল গুলো সংসদ.com থেকে সার্চ করলে ওই লেখাটা পড়তে পারবেন আর কি। না না, আমি বলতেছিলাম ওই মাসুদ ভাই কিন্তু খেয়ারুল বুলুকটা দেখাইছিল, ওই যে আপনাদের গত লাইভে পোস্ট ডিবেট লাইভ যেটা করছিলেন। হ্যাঁ, তো উনি উনি আমি মানে জুট্টু উনাকে উনাকে এটা নিয়ে কিছু মানে ওটা নিয়ে আমরা কিছু বলি না এই জন্য, বাট মমিরা যেটা করে খেয়াল বুলুক দিয়ে তারা তারা ওই চেষ্টাটা করে যে বিয়ে আপনি অপ্রাপ্ত বিয়ে বয়স্ক নাকচ বাচ্চা করার বিয়ে করলে, একটা, হ্যাঁ বিয়ে নাকচ ঠিক আছে, বাট অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা বিয়ে করলে তার সাথে আপনি যৌন সঙ্গম করতে পারবেন না, ওরকম একটা পয়েন্ট মেক করে। কিন্তু মাসুদ ভাইয়ের এরকম কোনো ইয়ে ছিল না, এরকম কোনো স্ট্যান্ড ছিল না যে বিয়ে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়ে করলে তার সাথে সেক্স করা যাবে না, তার সাথে যৌন সঙ্গম করা যাবে না বিকজ অফ ক্যারল ব্রুক, এরকম কোনো পয়েন্ট ছিল না। এই জন্য আমরা তেমন কিছু বলি নাই আর কি। না না আমি এটা বলতেছি না, আমি বলতেছি উনি যেহেতু এটা বলছিল, তো মানে উনি যদি কোনো লাইভে আসে তাহলে উনার মানে উনি কে আসবে এরকম, তাহলে ওনার সাথে কথাটা বলতে আমার কি। মাসুদ ভাইয়ের সাথে তাহলে তো আমি আমার তো যোগাযোগ নাই বর্তমানে, হয়তো বলতে পারতেছি তো উনারা আইনের মাঝে মধ্যে। আর আরেকটা কথা হলো ভাই, এই যে কোরআন শরীফ অনুযায়ী তো খেয়ারুল বুলুক নাই, কারণ ওই যে সুরা তালাকের যে আয়াতটা 3 নম্বর আয়াত, না সরি 4 নম্বর আয়াত, ওইটা অনুযায়ী তো খেয়ারুল বুলুগের কোনো অপশনই নাই। এবং বুখারী শরীফে আপনার কিতাবুন নিকার 39 নম্বর অধ্যায়ে এই আয়াতের অনুযায়ী শিশুদের বিবাহ ওই চ্যাপ্টারটা লিখা হয়েছে। হ্যালো, আমি বুঝি না, আরেকবার একটু বলেন তো কি কিসে নাই। মানে কোরআন শরীফে আপনার সুরা তালাকের 4 নম্বর আয়াত, ওই অনুযায়ী তো খেয়ারুল বুলুগের কোনো অপশন নাই। সুরাত তালাককে কিন্তু মানে খেয়াল বুলুক নিয়ে আলোচনা করা হয়নি, ওইখানে বলা হয়েছে যে আপনি তালাক কিভাবে দিতে পারবেন আর কি, মানে অপ্রাপ্ত বয়স্কদেরও কিভাবে তালাক দিতে পারবেন সেটার কথা বলা আছে, যার সাথে যদি না না যৌন ওখানে, সঙ্গম করে তাকে। হ্যাঁ 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 আমি দিতে বলতেছি, তাহলে তো খেয়াল বুলুক থাকেই না, আমি দিতে বলতেছি আপনার কোথায় কিভাবে থাকে না একটু এক্সপ্লেন করেন তো আমি দেখি। বলি আপনার ইদ্দত, ইদ্দত কিরত আপনি জানেন আশা করি। হ্যাঁ হ্যাঁ বলেন। তো সূরা আহজাবের আপনার আমি যদি ভুল না বলি তাহলে 42 নম্বর আয়াতে আছে, বা 42 বা 59, আমি শিওর না, সুরা আজাবে আছে যে যে স্ত্রীদের তোমরা, হ্যাঁ এটাই বলতেছি বলতেছি, একটু আমার টাইম একটু টাইম, যদি আপনার ইদ্যুৎ থাকে তাহলে আপনার তো সব আসেছে, তাহলে খেয়াল বুলুক থাকে কেমনে? আমি তো সেটা জানতে চাই, মানে কন্ট্রাডিকশনটা কোথায় হচ্ছে। এটাই তো সুরা আজাবে আছে যে যাদের তোমরা ছৌ নাই তাদের ইদ্যুৎ নাই। হ্যাঁ ছৌ নাই তাদের ইদ্যত নেই, মানে কন্ট্রাডিকশনটা কোথায়? আমি তো কন্ট্রাডিকশন পাচ্ছি না ভাই, আপনি বলতেছেন বাট আমি এখানে তো কন্ট্রাডিকশন পাচ্ছি না। আপনি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়েও করতে পারবেন, শুনেন, আপনি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়েও করতে পারবেন, তার সাথে যৌন সঙ্গমও করতে পারবেন, এবং তাহলে তো খেয়াল গুলো থাকে না। কেন থাকে না, কেন থাকে থাকে না হইতাছে, আপনার তো অনুমতির কোনো জায়গাই নাই। আমি তো বলতেছি ওরা যে পয়েন্টটা মেক করে যে এটার কারণে আপনি, একটু কথা একটু একটু কথা বুঝেন, খেয়াল গুলো বলতে কি আপনি এরকম কিছু বুঝাইতেছেন যে খেয়ারুল বুলুক হইলে তালাক তালাক জিনিসটাই ইনভ্যালিড হয়ে যায়, এটা এটা বলতেছেন? না 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 এটা না, এটা না, আমি বলতেছি যদি আপনার খেয়ারুল বুলুকের আগে যদি কেউ ওই সহবাস করতে না পারে, সেক্স করলে খেয়ারুল বুলুক ইয়ে হয়ে যাবে, খেয়ারুল বুলুক থাকবে, হ্যাঁ হ্যাঁ কিছু বলতেছেন? হ্যাঁ কারণ এটা মেরিজ তো আগেই, এটা একটা ফালতু কথা, এটা একটা ফালতু কথা, এরকম কোনো রেফারেন্স নাই, এগুলো মোমেনরা বলে বাট এরকম কোনো রেফারেন্স নাই। এই জন্যই আপনি বলতেছিলাম যে এটার মধ্যে কন্ট্রাডিকশনটা কোথায় হচ্ছে, এরকম কোনো কন্ট্রাডিকশন নাই তো। মা তো আপনি ওই লাইফটা আরেকবার একটু শুনেন, যে লাইফটা শুনছেন ওইটা আরেকবার একটু শুনেন, ওইখানে মাসুদ ভাই ক্লিয়ারলি বলে দিয়েছে যে তাদের সাথে যৌন সঙ্গম করাটা স্টিল হালাল, হালাল করার পরেও সে যদি ইয়ে হয়, মূলত মূলত যেই ইয়েটা আছে যে স্ট্রং মত যেটা পাওয়া যায়, ওই মেয়েকে যদি তার বাবা না বিয়ে দিয়ে তার দাদা বা চাচা কেউ বিয়ে দিয়ে থাকে,
তখন ওই মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার বিয়েটাকে বাতিল করতে পারে। দ্যাট ডাজেন্ট মিন যে বাতিল করার আগে তার সাথে যৌন সঙ্গম করা যাবে না, বুঝতে পারছেন আব্দুল্লা আলী ভাইয়া? হ্যাঁ, তাহলে এটা দিয়ে লাভ হইলো কি? দিয়ে লাভ হইছে মানে সে বাতিল করে দিল, সে সে থাকলো না তার সাথে আর। আর এটা রেফারেন্স আমাকে একটু দিতে পারবেন ভাই? কেয়ারল ব্লুক তো কোনো প্রোটেকশন না, মানে যেমনে বোঝানো হয় বা ডিবেটের মধ্যে যেমনে শো করা, এটা তো আমি তো ভাবছি এরকম টাইপের যে এটা মানে বয়স যাওয়ার আগ পর্যন্ত ভাই উঠায় নিতে পারবে না, এরকম টাইপের আমি কিছুটা ভাবছি। এটা এটা রেফারেন্স তো তারা দিবে যে যে কেয়ারল ব্লুক আছে যেন যৌন সঙ্গম করা যাবে না, এটা রেফারেন্স তো তারা দিবে, তাই না? এটা তো কোরআন কোরআন বিরুদ্ধ একটা একটা দাবি তারা করতেছে। আপনারা একটু বলেন তাকে, মেসেজ করেন যে আমি কালকে উনারা ইয়াতে যুক্ত হয়েছিল ওই যে সাহিল ভাইয়ের লাইভে ইন্ডিয়ার। আচ্ছা সাহিল, হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানে গিয়েও বলছি মানে আসার জন্য। আচ্ছা না ওইরকম ইয়ে নাই মানে খেয়াল বলুক হলে তার সাথে যৌন সঙ্গম করা যাবে না এরকম কোনো রেফারেন্স নাই, এটা এরকম কিছু বলে এটা হচ্ছে কোরআন বিরুদ্ধে একটা মানে দাবি। মুমিনদের তো দাবি করতে কিছু লাগে না, জাস্ট মুখ থাকলেই হয়েছে। আল্লাহ আমি ওই এটাই এটাই আমার স্ট্যান্ড, আমার স্ট্যান্ড ওইটাই যে আমি এটাই বলতেছিলাম, মানে দুইটা কন্ট্রাডিক করতেছে না, আমি এটাই বলতে চাইছিলাম। আপনাদের কিছু বলার থাকলে প্লিজ আমাকে থামাই দিয়ে বলেন, আমি না থামাইলে কিন্তু আমি মানে বকবক করে একটু বেশি বকবক করে ফেলাই আর কি। না না ঠিক আছে, অবশ্যই না ভাই কন্টিনিউ করেন ভাই।